আমার জেলা স্তরীয় বাল বাগানিক মেলাটা আজ আরম্ভ হলো। ধন্যবাদ মহোদয়, আজ শ্রীমতী মাননীয় ভয়ঙ্কর করকবলরে এই বিজ্ঞান মেলাটি উদ্ঘাটিত হয়ে যাইছে। নারী কবি সাইশ্রিয়া দাস, কেন স্কুল রইছিলি? এলবিএস জিপিএস পদমপুর। ম্যানগ্রোভ ফরেস্ট 1999 মহাপাতিরে আমি দেখিছু জগৎসিংহপুর জেলা বেশি আক্রান্ত হয়েছিল, কিন্তু তার নিকটবর্তী কেন্দ্রাপড়া জেলা উপরে প্রভাব বহুত কম পড়েছিল। তার কারণ হচ্ছে ভিতরকনিকা। ভিতরকনিকার ম্যানগ্রোভ ফরেস্ট সমুদ্র বা নদীর জুয়ার মানুষ উপকূলবর্তী অঞ্চল মানুষ আসবালি নিবি দেখিনু। দেখুন এই সাইডে পানির ঢেউর লেভেলটা বেশি আছে, কিন্তু এই সাইডে পানি কিছু মাত্রায় স্থির আছে। এই ফরেস্ট আমাকে খালি বন্যা বাত্যা ঝড়টার সুরক্ষা দেওয়া তাহা নুহে, সে এই জঙ্গল প্রতিবর্ষ এক কোটি 80 লক্ষ মেট্রিক টন কার্বন কে নিজের দেহকে শোষি নেছে, যার ফলে বায়ুমণ্ডল দূষিত নি হুয়ে আমি অক্সিজেন বি পাইপারছি। এই গছর স্ট্রকচার মানুষ দেখিকি সরকার কোটি কোটি টাকা খরচ করি করি এই টাইপর কিছু মডেল বনাবার রে এই টাইপর কিছু মডেল বনাবার প্রস্তুত করছেন, যেটাকি ঢেউকে অটকে পারবা। তো যেতবে আমার পাখে ন্যাচুরাল ওয়াল আছে, তো আমি ম্যানমেড কংক্রিট ওয়াল কেন করে ইউজ করবা? এবে কিছু লোক কহবে এই গছকে মানে এই ফরেস্টকে জগাবালি হলে আমাকে বহুত পরিশ্রম করবালি পড়বা। আমাকে কিছু পরিশ্রম করবালি নেই পড়ে স্যার, কেন না এই গছরে হি তার মঞ্জি অঙ্কুরিত হইতেছি, যার ফলে সেটা মাটিরে পড়লে নূতন গছটি সৃষ্টি হয়ে পারছে। ইন্ডোনেশিয়ার সরকার ইন্ডোনেশিয়ার আধুনিকরণ লাগি সেটিকার সবু ম্যানগ্রোভ ফরেস্ট নষ্ট করে দিয়েছিলে, পরে পরে প্রকৃতির রূপ দেখি করে এবে সে কোটি কোটি টাকা খরচ করুছন ম্যানগ্রোভ ফরেস্টকে আউথরে সৃষ্টি করবালে। তো আমার পাখে যেতবেলে সে সংসাধন আছে, আমি সেটাকে উপযোগ কেন করিনি কর। ধন্যবাদ। কিছু গ্যাস আছে যে কিছু ইউজ না আছে, সেই গ্যাস মানে আমি কম্প্রেসর লগেছি, সেই কম্প্রেসর কম্প্রেস করবা সেটিকে আর 10টা পর্যন্ত দেওয়া, সে 10 সিমেন্ট ফ্যাক্টরি হোক কি ফায়ার বিসি। ৫০ ফিট ভিতরে।